বন্ধুরা, আজ থেকে ঠিক 10 মাস আগে আমি আমার দাদাবাড়িতে এই ছাদ বাগানের কাজ শুরু করেছিলাম। এখন আপনারা দেখতেই পাচ্ছেন এই 10 মাসের মধ্যে ছাদ বাগানে কিন্তু পুরো ফল গাছে ভরে তুলেছি। তো এই ছাদ বাগান মেনটেন করতে গিয়ে আমি কী কী জিনিস অবলম্বন করে থাকি সেটা নিয়ে বিস্তারিত তথ্য আপনাদের সামনে আজকে তুলে ধরব। নমস্কার বন্ধুরা, আমি সৌম্যদীপ, মালিবাবু ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, দেখতে দেখতে আমাদের এই ছাদ বাগানের বয়স কিন্তু প্রায় 10 মাস হয়ে গেল। 10 মাসের মধ্যেই দেখুন গাছগুলো কত সুন্দর বৃদ্ধি পেয়েছে। আর এখন বর্ষাকাল প্রায় ঢুকে গেছে। বর্ষা যদিও আমাদের এদিকে তেমনভাবে হচ্ছে না, কিন্তু বাদবাকি জায়গায় বর্ষা হচ্ছে। আজকে জুন মাসের 25 তারিখ, দেখতেই পাচ্ছেন আমাদের ছাদ বাগানটি কী অবস্থায় আছে। আর এই হলো আমাদের ছাদ বাগানের দাদু। মূলত দাদুই সমস্ত কিছু দেখভাল করে আর কি, জল টল থেকে শুরু করে ছাদের মেনটেনেন্স সব কিছু দাদুই করে। এই দেখুন। তো বন্ধুরা, আমরা যারা ছাদ বাগানিরা আছি তারা সবসময় চেষ্টা করি গাছপালাগুলো কত যত্নে রাখা যায়, সার মাটি দেওয়া যায়। তো ছাদ বাগান করতে গিয়ে অনেক কিছু সম্মুখীন কিন্তু আমরা হয়ে থাকি। বিভিন্ন পোকামাকড়, রোগ ব্যাধি কিন্তু গাছের ছাদগুলোতে লেগেই থাকে। তো আসুন বন্ধুরা, আজকে আপনাদের বলি এই ছাদটা আমি মেনটেন করতে গেলে কী কী জিনিস মূলত ব্যবহার করি। আমি আসলে এই ছাদটাকে অর্গানিক ওয়েতেই করার চেষ্টা করছি আর কি। তো বিশেষ কিছু তো করি না, কয়েকটা জিনিসের অবলম্বন করতেই হয়, গাছপালা বিধি থেকে শুরু করে সমস্ত কিছুতেই। তো বন্ধুরা, আসুন দেখি আমি কী কী জিনিস এই ছাদ বাগানে প্রয়োগ করি। দেখতেই পাচ্ছেন এটি হলো বোরন। মূলত এই 3টে জিনিসই আমি কিন্তু ছাদ বাগানে দিয়ে থাকি। একটি হলো বোরন, একটি সাপ, আর একটি কাকা। একটি জৈব কীটনাশক, একদমই জৈব উপায়ে তৈরি, এটা খুব ভালো কাজ করে। আর সাথে তেমন কিছু আর কিছুই করা হয় না। খাবার বলতে সিউইড এক্সট্রাক্ট দিই মাটির মধ্যে, আর 15 দিন অন্তর অন্তর তরল সার বলতে সর্ষের যে খোলটি আছে সেই খোল পচিয়ে আমরা কিন্তু 15 দিন অন্তর অন্তর এই ছাদ বাগানে দিয়ে থাকি। তো বন্ধুরা, তোমরা খুব সহজেই এই 3টে জিনিসের উপর নির্ভর করেই কিন্তু ছাদ বাগান করতে পারো। বোরন, এই বোরন কিন্তু খুব গাছের কোষ বৃদ্ধি থেকে শুরু করে ফলের ফল ধরে রাখা সমস্ত কিছুই কিন্তু বোরনের কাজ আছে। আর সাথে ফাঙ্গিসাইড, জাস্ট সাপ ফাঙ্গিসাইড ইউজ করলেই কিন্তু ছাদ বাগান এরকম তৈরি করতে পারবেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই 10 মাসের মধ্যে কত সুন্দর করে দিয়েছি। তার মধ্যে দেখুন প্রথমবারের মতো আমাদের এই বেদানা গাছটিতে কতগুলো বেদানা রয়েছে দেখুন, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, অনেকগুলো 14-15টা বেদানা কিন্তু ধরেছে। আর তার সাথে দেখুন এই চেরি গাছে একটি চেরি আমি দেখতে পাচ্ছি, আশা করি আরো কিছু চেরির দেখা মিলবে। এদিকে চলে আসি, এইদিকেও দেখুন বেশ কয়েকটা বেদানা কিন্তু আছে এই গাছটিতে, নতুন করে কয়েকটি হচ্ছে। তো বন্ধুরা, এই আম গাছগুলোকে দেখুন, এই বছরই কিন্তু আম গাছে অনেক মুকুল এসেছিল, দু একটাতে আমও হয়েছিল, কিন্তু প্রথমবারে গাছ বলে আম গাছগুলোর মুকুলগুলো ফলগুলো যেগুলো হয়েছিল ছোট ছোট অবস্থায় ভেঙে দিয়েছি। আশা করি নেক্সট বার এই গাছগুলোতে ফল ধরাতে পারবো, একটু বড় হলে ফল একটা দুটো নেব। আর দেখুন বড় বড় আম গাছগুলো রয়েছে, আশা করছি সামনের বছর প্রচুর পরিমাণে মুকুল কিন্তু এই গাছগুলোতে আসবে। খুব ভালো ভালো জাতেরই আম গাছ এখানে লাগানো আছে, মিয়াজাকি থেকে শুরু করে সমস্ত আমই কিন্তু এই আমাদের ছাদ বাগানে অ্যাভেলেবেল। আশা করছি সামনের বছর সবকটা গাছই কিন্তু মুকুল আসবে। দেখুন বন্ধুরা, আমাদের এই অ্যাপেল গাছটি কতটা বড় হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা যারা ছাদ বাগানি আছো বা নতুন করে যারা ছাদ বাগান করবে ভাবছো, তারা কিন্তু শুধুমাত্র এই কয়েকটা জিনিসের উপর নির্ভর করেই কিন্তু ছাদ বাগান খুব সহজেই কিন্তু করতে পারো। দেখতেই পাচ্ছ, এটা হলো কাকা, একদম জৈব পদ্ধতিতে তৈরি, জৈব সার আর কি।
এটা বোরন আর সাপ। মূলত ছাদ বাগানে এই তিনটে জিনিসেরই প্রয়োগ কিন্তু আমি করি। এখনও আর কোনো কিছুর দরকার পড়েনি, পরবর্তী সময় যদি দরকার হয় তখন দেখব, আমার মনে হয় না আর কিছুর দরকার হবে। তো যাই হোক বন্ধুরা, ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন।